ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ সব সময় থাকুন খবরে প্রয়াত অরুণ জেটলি এমসে প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নয় আগস্ট থেকে এমসে ভর্তি ছিলেন জেটলি দীর্ঘদিন ধরে কিডনির অসুখে ভুগছিলেন তিনি দুপুর বারোটার সাত মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জেটলি অর্থ কর্পোরেট বিষয়ক বাণিজ্য মন্ত্রকের দায়িত্ব সামলেছেন তিনি রাজ্যসভার বিরোধী দলনেতার দায়িত্ব সামলেছেন জেটলি বাজপেয়ীর মন্ত্রিসভায় আইন মন্ত্রকের দায়িত্বে ছিলেন জেটলি হায়দ্রাবাদের সফর ছেঁটে এই মুহূর্তে দিল্লি ফিরছেন অমিত শাহ পাশাপাশি জেটলির প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব টুইটে শোক প্রকাশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তিনি জানিয়েছেন অরুণ জেটলি ছিলেন রাজনৈতিক মহিরুহ বিরাট উচ্চতার ব্যক্তিত্ব এবং অভিজ্ঞ আইনজীবী দেশের গঠনে তিনি দীর্ঘ অবদান রেখেছেন তার প্রয়াণে আমি গভীরভাবে শোকাহত তার স্ত্রী সঙ্গীতা এবং পুত্র রোহনের সঙ্গে কথা বলেছি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন অরুণ জেটলি সক্রিয় রাজনীতি থেকে অনেকটাই দূরে সরে এসেছিলেন আজ বারোটা সাত মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি অর্থ কর্পোরেট বিষয়ক বাণিজ্য মন্ত্রকের দায়িত্ব সামলেছেন দীর্ঘদিন ধরে মৃত্যুকালে আটষট্টি বছর বয়স হয়েছিল তার हम सब के लिए पार्टी के लिए सरकार के लिए और देश के लिए एक बहुत बड़ी हानि है विद्यार्थी परिषद का एक विद्यार्थी नेता के रूप में अंग्रेजी और हिंदी में प्रखर वक्तृत्व वक के आधार पर उन्होंने अपने कार्य की शुरुआत की वो मैंने नजदीक से देखी देश में चंद्रशेखर जी जब प्रधानमंत्री थे तो सुप्रीम कोर्ट में सरकारी मुख्य वकील के रूप में भाजपा में होने के बाद भी उन्होंने उनका चयन किया था देश के नामवंत वकीलों में पहले दो तीन लोगों में उनका नाम था उनको आर्ग्यूमेंट करने की एक उपजत कला उनमें थी राज्यसभा में विपक्ष के नेता के रूप में और भारतीय जनता पार्टी को लगातार विस्तार करने में उनके कार्यकर्तृत्व में उनका बहुत बड़ा योगदान था विशेष रूप से भारतीय जनता पार्टी का मैं जब अध्यक्ष था तीन साल में अनेक प्रसंग समस्या संकटों पर उनसे सलाह लेकर मैं काम करता था पार्टी के विचारधारा के प्रति समर्पित ऐसा उनका व्यक्तित्व था विशेष रूप से उन्होंने किए हुए भाषण लोकसभा में राज्यसभा में ये लोग याद रखेंगे उनका जाना हम सबके लिए हमारी व्यक्तिगत पारिवारिक पार्टी की सामाजिक सरकार की राष्ट्रीय ऐसी आनी है आज एक प्रकार से वो हमको छोड़कर चले गए हैं उनके परिवार को ये बहुत बड़ा आघात है करने की शक्ति भगवान दे और मैं अरुण जी को श्रद्धांजलि अर्पित करता हूँ और उनकी आत्मा को शांति मिले यही ईश्वर चरणों में प्रार्थना करता हूँ सुनल मंत्री नितिन गडकरी की बोल शोक प्रकाश कर अरुण जेटली छाल वक्ता भलो मानुष परामर्श छो गंभीर भावे शोका हो सुनबो विभिन्न राजनीतिक मित्र जिन्होंने लंबे समय तक मिलजुल कर साथ काम किया था उनका निधन हो गया अब हमारे बीच नहीं है जहां तक अरुण जेटली जी का प्रश्न है सारा देश ही सच्चाई को जानता है कि उन्होंने विभिन्न दायित्वों का निर्वाह करते हुए जहाँ पर पार्टी संगठन को अपना योगदान दिया है वहीं पर भारत सरकार में रहकर भी उन्होंने बखूबी अपनी जिम्मेदारी का निर्वाह किया है मैं बराबर यह कहता रहा हूँ कि सचमुच अरुण जे, जेटली जी जैसा व्यक्ति यह पार्टी के लिए भी एसेट है गवर्नमेंट के लिए भी एसेट है और वह देश के भी एक बहुत ही महत्वपूर्ण एसेट है প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং তিনি কি জানালেন তার শোক প্রকাশ আমরা শুনলাম পাশাপাশি আপনাদের জানিয়ে রাখি প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অরুণ জেটলি আজ বারোটা সাত মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মৃত্যুকালে তার বয়স হয়েছিল আটষট্টি বছর দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টের সমস্যা নিয়ে ভুগছিলেন তিনি পাশাপাশি কিডনির সমস্যাও ছিল নয় আগস্ট থেকে দিল্লির এমসে ভর্তি ছিলেন তিনি সেখানে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল তাকে এমস সামনে থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি ঋত্বিক মন্ডল কথা বলে নেব ঋত্বিকের সঙ্গে ঋত্বিক এই মুহূর্তে তুমি এমস এর সামনে রয়েছ কি ছবিটা সেখানে কারা কারা এসে উপস্থিত হচ্ছেন একেবারে দেখো আমি তোমাকে বলবো যে এইমস এর দিল্লির এইমস হাসপাতালে আজকে বেলা বারোটা সাত মিনিটে প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলির মৃত্যুর পর থেকে আস্তে আস্তে ভিড় বাড়তে শুরু করেছে আমি যেটা দেখতে পাচ্ছি এই মুহূর্তে তুমি এমসের সামনের ছবিটা আমার ক্যামেরা প্রতিনিধি শ্যামল দেখাচ্ছে একের পর এক গাড়ি ঢুকছে যেটা আমরা বুঝতে পারছি যে তার পরিবারের লোকেরা ইতিমধ্যেই এখানে এসে গিয়েছেন নিরাপত্তায় এমসের দুটো মূল দরজাতেই অনেকটাই আটোসাটো করে দেওয়া হয়েছে সেই সঙ্গে সংবাদ মাধ্যমের ভিড়ও একদিকে যেরকম বাড়ছে গাড়ির গতি স্থত হচ্ছে বারোটা সাত মিনিটে তার তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তুমি যেমনটা একটু আগে আমাদের দর্শকদেরকে জানাচ্ছিলে যে নয়ই আগস্ট থেকে তিনি শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে এইমস হাসপাতালে ভর্তি ছিলেন যেটা উল্লেখযোগ্য যে দশ তারিখ থেকে এমসের এর তরফে কিন্তু বুলেটিন দেওয়া যে কোনো বুলেটিন দেওয়া সেটা বন্ধ হয়ে যায় মূলত তাকে লাইফ সাপোর্টেই রাখা হয়েছিল আমরা যেমনটা দেখতে পাচ্ছি একের পর এক গাড়ি কিন্তু ঢুকছে যে কারণে বিশেষ নিরাপত্তা বলায়ও তৈরি করা হয়েছে এই মুহূর্তে এমসে একাধিক মানুষ বিশেষ করে তার প্রিয়জনেরা একে একে এমসে পৌঁছচ্ছেন বলে আমরা জানতে পারছি এবং এই সময়টাতে দীর্ঘক্ষণ তার শারীরিক অবস্থার অবনতি হচ্ছিল কিছুদিন আগে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি নিজে এসে কিন্তু দেখা করে গিয়েছিলেন তার স্বাস্থ্যের খেয়াল নিয়ে গিয়েছিলেন এমসে এসে সেই সঙ্গে একাধিক রাজনৈতিক ব্যক্তিত্ব যাদের সঙ্গে অরুণ জেটলির কর্মজীবনে দীর্ঘ যোগাযোগ ছিল তারাও কিন্তু এসেছেন এই কঠিন সময়টা অর্থাৎ নয়ই আগস্ট থেকে তার মাঝখানে ধীরে ধীরে তার শারীরিক অবস্থা ডিটোরিয়েট করছিলেন একটা স্পেশাল ডক্টরের টিম তারা প্রতিটা মুহূর্তে তার উপরে তার তার উপরে পর্যবেক্ষণে রেখেছিলেন সেই সঙ্গে তাকে ভেন্টিলেশনে রাখা হয়েছিল ভেন্টিলেশন সাপোর্টে তিনি ছিলেন শুক্রবার থেকে অবস্থা বেশ খানিকটাই অবনতি হচ্ছিল এমনটাই কিন্তু আমরা চিকিৎসকদের সূত্রে জানতে পারছিলাম যেটা তোমাকে জানিয়ে রাখি যে অরুণজিৎ এবং আমরা একটু আগে রাজনাথ সিংকে শুনছিলাম স্বাভাবিকভাবেই তার যে লেগেসি পলিটিক্সের ক্ষেত্রে সেই সঙ্গে বিশেষ করে নরেন্দ্র মোদীর প্রথম বিজেপি সরকারের ক্ষেত্রে যে লেগেসি তা কিন্তু নিঃসন্দেহে খুব উল্লেখযোগ্য মোদী সরকারের প্রথম টেনিওরে তিনি একদিকে যেরকম অর্থমন্ত্রীর দায়িত্ব সামলেছেন সেই সঙ্গে ডিফেন্স মিনিস্ট্রিও তিনি সামলেছেন তারপর থেকে অন্তত দু হাজার লোকসভা নির্বাচনের আগে এই স্বাস্থ্যের কারণেই তিনি ভোটে দাঁড়াতে চাননি যে সম্ভবত সেটাই কারণ ছিল তার নির্বাচনে না দাঁড়ানোর জন্য অনেকগুলো আমরা দেখেছি যে অরুণ জেটলি যখন তিনি এই বিশেষ করে অর্থ মন্ত্রকের দায়িত্বে ছিলেন মোদী সর মোদীর প্রথম সরকারে বিশেষ করে অনেকগুলো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন তিনি সেই ক্ষেত্রে অনেকগুলো সমস্যা যেগুলো সেগুলোর কিন্তু ট্রাভেল শ্যুটার হিসেবে তাকে বিবেচনা করা হয় অন্তত বিজেপির বিজেপির অন্দরে যারা দুধে রাজনীতিকবিদ তাদের এই মন্তব্য এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি ধীরে ধীরে কিন্তু ভিড় বাড়ছে সেই সঙ্গে দিল্লির এইমসের এই অংশে সাধারণ মানুষেরও ভিড় বাড়ছে যদিও আমরা এখনো পর্যন্ত স্পষ্ট করে যেটা জানতে পারিনি কতক্ষণ পরে তার পার্থিব শরীর এখান থেকে নিয়ে যাওয়া হবে কিভাবে তার শেষকৃত্য সম্পন্ন হবে যেটা মনে করা হচ্ছে যে একাধিক বিজেপির যারা বিশেষ করে রাজনৈতিক জগতের যারা ব্যক্তিত্ব তারা কিন্তু একে একে এমসমুখী হচ্ছেন তেমনটা আমরা দেখতে পাচ্ছি এবং একে একে আসছেন যদিও যেমনটা সম্ভাবনা রয়েছে প্রধানমন্ত্রীর আসার ফলে সেক্ষেত্রে নিরাপত্তাটা খানিকটা অন্তত আস্তে আস্তে পাল্টাচ্ছে এমসের ঠিক রাস্তার সামনেটা সেই বিষয়টা আমরা আজ পাচ্ছি এখন দেখার যে ঠিক কিভাবে তার শেষকৃত্যের পরিকল্পনা করা হয় কিভাবে সেই বিষয় সেভাবে কিভাবে তার তাকে শেষকৃত্যের জন্য কি ব্যবস্থা করা হয় নিঃসন্দেহে তার লেগেসি তার রাজনৈতিক ইতিহাস তার রাজনৈতিক জার্নি নিঃসন্দেহে পরিগণিত হবে নিঃসন্দেহে আলোচিত হবে আর সেদিকেও আমাদের নজর থাকবে যে কিভাবে তাকে তার শেষ কৃত্যের অনুষ্ঠানের আয়োজন করা হয়